হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত অল্প অনলাইন স্কুলে। আজকে আমাদের টপিক হলো ক্লাস সিক্স এর ম্যাথ, জ্যামিতি অংশের বিপরীত কোণ, একান্তর কোণ, অন্তস্থ কোণ, এগুলো অনুরূপ কোণ, এই তিনটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আজকে আমরা শুরু করার আগে বলে নিই, আমরা আগে এই জ্যামিতি অংশের এই 6.1 যে চ্যাপ্টার, সেই 6.1 চ্যাপ্টারটা আমরা ভালো করে পড়ার জন্য আমাদের কিন্তু একান্তর কোণ, অনুরূপ কোণ, বিপরীত কোণটা খুব ভালোভাবে জানা দরকার। আচ্ছা, আমি সবাই দেখতে পারো, দেখতে পাচ্ছ যে আমি একটা চিত্র এঁকেছি। এখন এই চিত্রটাতে আমি আগে বলে নিই যে আমরা এই যে এই সমান্তরাল রেখা এঁকেছি, দেখো ABCD, তারপর GH এঁকেছি আর EF। এখন বিপরীত কোণটা হচ্ছে, আমরা বুঝতে হবে বিপরীত কোণটা কি আসলে। বিপরীত কোণটা দিয়ে শুরু করলে, বিপরীত কোণটা আসলে যদি মানে একটা যদি কোণ হয় সেই কোণের বিপরীতটা আর কি। তো আমি দেখাই, এখানে যদি ধরি এই যে এই কোণটার বিপরীত কোণটা আমাদেরকে জানতে চাওয়া হয়েছে। এখন বিপরীত কোণ মানেই হবে যে এই যে কোণটা, এই কোণটার যে বিপরীত কোণটা সেটাই বিপরীত কোণ। বিপরীত কোণ মানেই হচ্ছে বিপরীতটা। অর্থাৎ আমরা যদি এখানে ধরি কোণ APE, এর বিপরীত কোণ কোনটা, বিপরীত কোণ যদি কোনটা বলা হয় তাহলে আমরা কি দেব, কোণ APE এর বিপরীত কোণ হবে কোণ এই যে P কোণটা। অর্থাৎ এই কোণটা মানে এই এখানে যে কোণটা দেখলাম, এই কোণটা বিপরীত বা বিপরীত কোণটাই হবে এর বিপরীত কোণ। তোমাদের বইয়ে দেখো বিপরীত কোণ নিয়ে বলা আছে। আমি যদি একটা চিত্র দেখাই, 114 পৃষ্ঠার কাজে যে চিত্রটা, এই চিত্রটা তো তোমরা দেখতে পাবো যে এখানে দেওয়া আছে যে একটা কোণ A আর এটা 60 ডিগ্রি, তাই তো? তো তাহলে এখানকার যদি বিপরীত কোণ আমাদেরকে চাওয়া হয়, তাহলে এখানকার বিপরীত কোণ যদি বলে এর বিপরীত কোণটা কত, এখানে কিন্তু একটা মান দেওয়া আছে। তো এখন আমাদেরকে জিজ্ঞেস করলে যদি বলে এই জিনিসটা বিপরীত কোণ কোনটা, তাহলে কোনটা হবে এর বিপরীতে অবস্থান যেটা, আমরা কিন্তু পাশে যে কোনটা এই কোনটাকে কিন্তু আমরা বিপরীত বলতে পারবো না, কারণ বিপরীত কোণ হচ্ছে এই কোণের যে বিপরীত কোণ সেটাই হচ্ছে বিপরীত কোণ। তাহলে এখানে এই যে সবাই দেখো, এই কোণটার যে বিপরীত কোণ, বিপরীত কোণ যেটা, এই কোণটা বিপরীত কোণ মানে এই কোণটা, সব অবশ্যই বুঝতে পারছো। তো এটাকে আমরা বলবো বিপরীত কোণ। আরেকটা জিনিস সবাইকে সবার জানা উচিত যে বিপরীত কোণ যদি এটার মান 60 ডিগ্রি হয়, বা এখানে যেহেতু দেওয়া আছে এটা 60 ডিগ্রি, বিপরীত কোণের মান সবসময় সমান হবে। অর্থাৎ এখানে যেহেতু 60 ডিগ্রি, এটা যদি বলে এই কোণে বিপরীত বিপরীত কোণ কোনটা, এটা এখন এই বিপরীত বিপরীত কোণের মান কত, 60 ডিগ্রি, কারণ এইখানে যত কোণ হবে এখানে কিন্তু সেম কোণ হবে, আর বিপরীত কোণের কি মান সমান হয়। যদি এই কোণটা কথা বলে এই কোণটা বিপরীত কোণ কোনটা, তখন এটা এটা বিপরীত কোণ, এখন বিপরীত কোণের মান কত হবে, 60 ডিগ্রি। এইটা আমাদের জানা লাগবে, বিপরীত কোণটা গেল। এখন আমি আবার বলি যে এখানে অনুরূপ কি, অনুরূপটা কি, অনুরূপ আমরা বলি না যে, আচ্ছা অনুরূপটা কি, এখানে সবাই দেখতে পারবা যে এখানে যদি আমি এই কোণটাকে নেই, অর্থাৎ কোণ CQF-টা যদি নেই, এখন অনুরূপ কোণ মানে হচ্ছে এই যে দেখো সবাই, ধরি এটা নাই, এই পাশের যে অংশটা এটা নাই, এখন না থাকলে এখানে বরাবর কোন কোনটা আছে, সবাই দেখো এইটার বরাবর কোন কিন্তু এটা, তাই না? এইটার বরাবর কোন যেহেতু এইটা, এটাই হলো অনুরূপ কোণ। মানে অনুরূপ বলতে একেবারে সমান যেটা থাকবে। আমি তোমাদেরকে আরেকটা আরেকটা মজার প্রশ্ন বলি, সে প্রশ্নটা হচ্ছে যদি এটা বড় ক্লাসে থাকে, ধরি এই যে একটা কোণ, একটা কোণ আঁকলাম, কোণ তো বোঝো সবাই। এখন বলা হয়েছে যে এই যে এতটুকের মান যদি 60 ডিগ্রি হয়, তাই তো? এতটুকের মান যদি 60 ডিগ্রি হয় তাহলে এতটুকের মান কত, এতটুকের মান যদি 60 ডিগ্রি হয় তাহলে এতটুকের মান কত। এখন তোমরা তো বিপদে পড়ে যাবা যে এটা কিভাবে কি করবো, কিভাবে ক্যালকুলেশন করবো। আসলে কি দেখো তো, আমি যেটা চিত্রটা যখন পূর্বে এঁকেছিলাম, পূর্বে আঁকার সময়টা এমন ছিল না, ছিল তো, তো এটা কি 60 ডিগ্রি ছিল। এখন তারা চালাকি করে কি করলো, 60 ডিগ্রিকে আর একটু বাড়াই দিয়ে এখান থেকে বলে দিল যে এই কোণটার মান কত, আসলে এই কোণটার মানও হবে 60 ডিগ্রি। কারণ দেখো এই যে
সমান, শুধুমাত্র এখানে একটা রেখা দিয়ে এই কোণটার কথা বলা হচ্ছে। তার মানে এই সমান বরাবর যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু 60 ডিগ্রি, তাই তো? এটাও একটা প্রশ্ন আসতে পারে। তো এখানকে আমি অনুরূপ কোণটা বোঝাই, দেখো অনুরূপ কোণ যে আমরা যেহেতু বলেছি ধরি এই পাশটা নাই, এখন বলেছে সি এই যে এই কোণটার অনুরূপ কোণ, তাহলে এই কোণটার অনুরূপ কোণ কোণটা হবে, এইটা হবে, মানে বরাবর যেটা থাকবে। আচ্ছা এবার বলি একান্তর কোণের কথা। একান্তর কোণ কোণটা, একান্তর কোণ মানে হচ্ছে মানে এইখানে যদি থাকে তাহলে সেটা হবে এইখানকার উল্টা দিকে, মানে এরা পরস্পর বিরোধী মতো করে থাকে। আমি দেখাই আরেকটা এরকম করে এঁকে দেখাই, তাহলে বুঝতে পারবা। আর এই চিত্রটা আঁকার একটা সহজ নিয়ম বলি, এটা কিন্তু সমান্তরাল ভাবে আঁকতে হবে, না হলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তো সমান্তরাল ভাবে যেহেতু আমাদের আঁকতে হবে, সেহেতু আমরা প্রথমে একটা স্কেল নেব। স্কেলে নিয়ে এখানে একটা দাগ দিব, সিম্পলি ভাবে নিচে একটা দাগ দিব, তাহলে কি হচ্ছে দেখো সমান্তরাল। আবার সেম ভাবে এরকম ব্যাকা করে দিলাম, দেওয়ার পরে কি করলাম এদিকে একটা দাগ, এদিকে একটা দাগ, তাহলে কি হচ্ছে দেখো সবাই সমান্তরাল হয়ে গেল। এই চিত্রটা কিন্তু এমন ভাবে আঁকতে হবে যাতে মাঝখানে বর্গ হয়, মানে রম্বস হয় আর কি, কারণ রম্বসের প্রত্যেকটা, এ দেখো রম্বস, জানো এটা রম্বস হয় তাহলে কিন্তু এটা বোঝা যাবে যে না এটা সমান্তরাল। তো এখানে মাঝখানে কিন্তু একটা রম্বস উৎপন্ন হয়েছে। তো সেম ভাবে নামকরণ করে দেখাই যে এখানকার একান্তর কোণটা কি। এখানে দিলাম এ বি ডি সি এফ, তারপরে ই দিলাম, এখানে দিলাম জি এইচ, এখানে নামকরণ করলাম না আপাতত। এখন যদি আমি বলি যে আবার সেম ভাবে যদি আমি আবার কোয়েশ্চেন করি যে এখানকার এখানকার বিপরীত কোণ কোনটা, সবাই নিশ্চয়ই বলবা যে এটার বিপরীত কোণ যেটা সেটাই হবে বিপরীত কোণ। তার মানে এটা বিপরীত কোণ, এটা এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটার অ্যান্সার হবে 60 ডিগ্রি, এটা যদি 80 হয় এটা 80, এটা 100 হলে এটাও 100, মানে মান সমান হবে। এবার যদি আমি বলি যে অনুরূপ কোণ কোনটা, এখন অনুরূপ কোণ কোনটা হবে, এই যে অনুরূপ কোণ আমি বলেছিলাম যে মানে বরাবর যেটা থাকবে এটা কিন্তু অনুরূপ কোণ, এই যে এ দুটা অনুরূপ কোণ। এখন যদি বলে একান্তর কোণ কোনটা, একান্তর কোণ মানে আমি নীল কলমতে বোঝাই ধরি, ধরি এই যে এটা যদি এই কোণটার বলা হয়, এই কোণটার যদি বলা হয় একান্তর কোণ কোনটা, তাহলে আমরা কি করব, এই দেখো এই যে এই সরলরেখার, সরলরেখার একেবারে উল্টা দিকে যেটা থাকবে, মানে আমরা এটাই যেহেতু অনুরূপ বলেছিলাম, এটা মানে অনুরূপকে বাদ দিলাম, অনুরূপকে বাদ দিলে পাশে একটা কোণ উৎপন্ন হয়, সেটাই কিন্তু একটা কোণ। তার মানে এই কোণের একান্তর কোণ হবে এই কোণটা, অর্থাৎ একান্তর কোণ হবে কোণাকোণি যেটা থাকবে। এখন যদি আমি আবার বলি, আমি যদি আবার বলি, আমি যদি আবার বলি এখানে যে এই কোণটা একান্তর কোণ কোনটা, আমরা একান্তর কোণ যদি সহজে বের করতে চাই, আমরা সহজে বের করার জন্য কি করব, প্রথমে অনুরূপ কোণটা ফাইন্ড আউট করব। অনুরূপ কোণটা কত বলতো, এখানকার এখান এখানকার অনুরূপ কোণ কোণ তো কিন্তু এইটা, তাই তো? তার মানে এই কোণটা আমি দিলাম, মনে মনে দিলাম। এখন দেওয়ার পরে এই কোণটাকে বাদ দিয়েও তো এই পাশে একটা কোণ থাকে, তাই না? তো এই কোণটাই হবে সেই কোণটার একান্তর কোণ, এই কোণটার একান্তর কোণ হবে এই কোণটা। আশা করি বুঝতে পেরেছো। তো আমি এটা আবার রিভিউ করি প্রথম থেকে, কোনটা বিপরীত কোনটা একান্তর কোনটা অনুরূপ। এই যে প্রথম চিত্রটা আমি বলেছি যে যদি এই কোণটা বিপরীত চাওয়া হয় তাহলে এটার বিপরীত কোণটা হবে বিপরীত কোণ, তারপর অনুরূপ কোণ হবে বরাবর, আর একান্তর কোণ হবে অনুরূপ কোণ যেটা, এই যে কোণটা এই কোণের পাশে যে কোণটা বাকি যে কোণটা সেই কোণটা, মানে এই কোণের একান্তর হবে এই কোণটা। এবার আমি বইয়ে আসি, বইয়ে দেখো এটা বলেছিলাম যে এই কোণটা বিপরীত কোণ হবে এটা, হ্যাঁ বুঝে গেলাম। এখন বলেছে কি এই যে এই 60 ডিগ্রি যে কোণ, এই কোণের যদি বলে যে এই কোণের অনুরূপ কোণ কোনটা, আমরা বলবো ডি কোণ, কারণ এটা বরাবর আছে। এবার যদি বলে এই কোণের একান্তর কোণ কোনটা, আমরা প্রথমে অনুরূপ কোণটা মাথায় রাখবো যে এটা অনুরূপ কোণ। এখন অনুরূপ কোণের পাশে একটা কোণ তো থাকবে, তাই না? সেটাই একান্তর কোণ। তার মানে এই কোণের একান্তর কোণ এটা, এটা কিন্তু না, কারণ এটা অনুরূপ কোণ, শুধু এটা অনুরূপ কোণ। আর যদি এটা ধরে তাহলে শুধু এটা হবে একান্তর কোণ। তাহলে এখানে এটা আমরা আশা করি এটা ABCD এর মান আমরা এটা বুঝতে পারবো। যদি তোমরা এর মধ্যেও কিছু না বুঝো আমাকে কমেন্ট বক্সে জানাবে। আজকের মতো এখানেই, আসসালামু আলাইকুম।